Dear students, I hope all of you are well by the grace of Allah. I am also fine. Today I will take your English class, class 8. আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ের ইউনিট 5 লেসন 6 যে লেসনটা আছে যে পাঠ আছে সেটা আমরা আলোচনা করব। আমরা একটু শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে ইউনিট 5। ইউনিট 5 লেসনটা কি, পাঠটা কি ছিল? মেকিং এ ডিফারেন্স। আজকে আমরা মেকিং এ ডিফারেন্স যে ইউনিট আছে সেই ইউনিট থেকে আমরা একটা লেসন আলোচনা করব। মেকিং এ ডিফারেন্স বলতে তোমরা কি বুঝো বা আমরা কি বুঝি? মেকিং শব্দের অর্থ হচ্ছে তৈরি করা, আর ডিফারেন্স মানে পৃথক কিছু, ভিন্ন কিছু, নতুন কিছু। তাহলে আমরা মেকিং এ ডিফারেন্স বলতে আমরা বুঝি নতুন কিছু তৈরি করা বা নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু সন্ধান করা, অনুসন্ধান করা। মেকিং এ ডিফারেন্স ইউনিট থেকে আমরা আজকে যে পাঠটা আলোচনা করব সেটা হচ্ছে লেসন 1। লেসন 1, লেসন 1 এর যে পাঠটা ছিল আছে সেটা শিরোনাম কি? শিরোনাম হচ্ছে দ্য বিগিনিং। দ্য বিগিনিং, দ্য বিগিনিং। আমরা এই পাঠটা শেষে আমরা যেই পাঠটা পড়ার পরে, এই লেসনটা পড়ার পরে আমরা যেই বিষয়গুলো শিখতে পারবো সেই বিষয়গুলো হচ্ছে যেটাকে আমরা বলি লার্নিং আউটকামস। লার্নিং আউটকামস, লার্নিং আউটকামসটা কি? এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো তো আমরা একটু দেখি। এক নজরে এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো। আফটার আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন উই will be able to, মানে কি আমরা এই পার্টটা আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন উই উইল বি এবল টু, এই পার্ট শেষে আমরা যে বিষয়গুলো জানতে বা বুঝতে বা পড়তে শিখতে সক্ষম হব সেই বিষয়গুলো হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং। ইনফার মিনিং ফ্রম দ্য কনটেক্সট, ইনফার মিনিং ফ্রম দ্য কনটেক্সট, লিসেন ফর ইনফরমেশন। Listen for information. Ask and answer questions. Ask and answer
answer questions. Write and answer questions. तो देखिए हम एक तो আমাদের লার্নিং আউটকাম গুলো কি আমরা একটু এক নজরে দেখে নেই আফটার উই হ্যাভ স্টাডিড দিস লেসন উই উইল বি এবল টু রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু সাইলেন্ট রিডিং আমরা সাইলেন্ট রিডিং এর মাধ্যমে আমরা টেক্সট পড়তে পারবো এবং বুঝতে পারবো ইনফার মিনিং ফ্রম দা কনটেক্সট এই পাঠ্যাংশ থেকে বা আমরা যে টেক্সটটা আমরা পড়বো সেই টেক্সট থেকে পাঠ্যাংশ থেকে আমরা নতুন নতুন শব্দের অর্থ জানতে পারবো এবং বুঝতে পারবো বা শিখতে পারবো লিসেন ফর ইনফরমেশন আমরা তথ্য জানতে পারবো এবং তথ্য শুনতে পারবো বুঝতে পারবো শিখতে পারবো তথ্য সম্পর্কে আমরা জানতে পারবো আস্ক এন্ড আনসার কোশ্চেনস প্রশ্ন করতে পারবো এবং প্রশ্নের উত্তর দিতে পারবো রাইট এন্ড আনসার কোশ্চেনস প্রশ্ন লিখতে পারবো এবং প্রশ্নের উত্তর দিতে পারবো এই পর্যায়ে আমরা পাঠ্যাংশের আমরা এই পাঠ্যাংশটা পড়ার পর পড়ার সময় আমরা যে নতুন নতুন শব্দগুলো পাব সেই নতুন শব্দগুলো আমরা একটু দেখব আমরা কি কি নতুন শব্দের সাথে এই পাঠে আমরা কোন কোন নতুন শব্দের সাথে আমরা পরিচিত হব সেই শব্দগুলো আমরা একটু দেখে নেই আমরা যেসব নতুন নতুন শব্দগুলোর সাথে আমরা পরিচিত হব সেই নতুন শব্দগুলো আমরা একটু দেখে নেই কি কি নতুন শব্দের সাথে আমরা পরিচিত হব টিপিক্যাল শব্দের বাংলা অর্থ হচ্ছে বা বাংলা প্রতি শব্দ হচ্ছে প্রতিরূপ প্রতিরূপ নমুনা স্বরূপ নমুনা স্বরূপ ইংরেজি সিনোনিম বা ইংরেজি সিমিলার মিনিং হচ্ছে সিম্বলিক সিম্বলিক এক্সট্রা অর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি শব্দ বাংলা প্রতি শব্দ হচ্ছে অসাধারণ অসাধারণ যার ইংরেজি প্রতি শব্দ বা ইংরেজি শ্রেণী হচ্ছে আনকমন আনকমন উইল পাওয়ার উইল পাওয়ার উইল পাওয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি যার সিনোনিম হচ্ছে বা সিনোনিম বা সিমিলার মিনিং হচ্ছে মেন্টাল পাওয়ার মেন্টাল পাওয়ার ডিটারমিনেশন 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 যার বাংলা প্রতি শব্দ হচ্ছে সংকল্প সংকল্প তো ইংরেজি প্রতিশব্দ হচ্ছে বা সিনোনিম হচ্ছে এ রিজলভ এ রিজলভ
স্পিরিট সাহস স্পিরিট 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 বাংলা পদ শব্দ হচ্ছে সাহস সাহস ইংরেজি সিনোনিম বা পদ শব্দ হচ্ছে কারেজ আমরা এই লেসন থেকে আমরা পাঁচটা নতুন শব্দ আমরা শিখতে পারলাম যেই শব্দগুলো আমরা আমাদের জন্য নতুন আমরা এই লেসন থেকে আমরা নতুন শব্দগুলো নতুন এই শব্দগুলো শিখতে পারবো কি কি শব্দগুলো টিপিক্যাল প্রতিরূপ নমুনা স্বরূপ ইংরেজি সিনোনিম হচ্ছে সিম্বলিক এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ আনকমন উইল পাওয়ার ইচ্ছা শক্তি মেন্টাল পাওয়ার ডিটারমিনেশন সংকল্প রিজলভ স্পিরিট সাহস কারেজ আচ্ছা তো এই পর্যায়ে আমরা আমাদের যে পাঠ্যাংশ টেক্সট আছে বা পাঠ্যাংশ আছে সেটা আমরা একটু নীরবে পড়ব রিড দ্য টেক্সট সাইলেন্টলি তোমরা তোমাদের যে সবাই তোমাদের বইটা বের করো যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইটা বের করো এবং তোমরা এই পাঠ্যাংশটুকু বা টেক্সটটুকু নীরবে পড়ো আই থিঙ্ক এভরিবডি ইউ হ্যাভ ফিনিশড ইউর রিডিং নাও উই উইল ট্রাই টু ফাইন্ড আউট সাম কারেক্ট আনসার from the alternatives I mean you have a question in your examination finding multiple choice questions multiple choice questions নামে তোমাদের একটা প্রশ্ন আসে পরীক্ষায় যেখান থেকে পাঁচটা বা সাতটা প্রশ্ন উত্তর দিতে হয় প্রতিটা প্রশ্নে চারটা করে অপশন থাকে এর মধ্যে একটা অপশন হচ্ছে সঠিক আর বাকি তিনটা অপশন ভুল তো আমরা এখন এই মাল্টিপল চয়েস কোশ্চেনের কিছু কোশ্চেন আমরা এখন আলোচনা করব দেখি আমরা একটু আলোচনা করি ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার কোশ্চেন নং ওয়ান ভবানীপুর ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ ভবানীপুর ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ টিপিক্যাল এখানে যে আন্ডারলাইন শব্দটা দেখছো সে আন্ডারলাইন শব্দটার সঠিক সিনোনিমটা আমাদের বের করতে হবে এখানে চারটা অপশন দেওয়া থাকবে তিনটা থাকবে ভুল একটা থাকবে সঠিক তো আমি ভুলগুলো লিখলাম না আমি শুধু সঠিক আনসারটা লিখছি তোমরা সঠিকটা মনে রাখবে ভুলগুলো মনে রাখার দরকার নাই সঠিক আনসার হচ্ছে ইউজুয়াল ইউজুয়াল কোশ্চেন টু শামিমা ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি পারসন শামিমা ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি পারসন এক্সট্রা অর্ডিনারি মিনস ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এক্সট্রা অর্ডিনারি এখানেও আমি শুধু সঠিক আনসারটা লিখছি ভুল আনসারগুলো লিখবো না ভুল আনসারগুলো তোমাদের মনে রাখার দরকার নেই তোমরা শুধু সঠিক আনসারটা মনে রাখবা অ্যামাজিং অ্যামাজিং
Amazing. Extraordinary means amazing. The people of determination, the people of determination succeed in the long run. Succeed in the long run. The people of determination succeed in the long run. Determination means strong desire. Strong desire. ঠিক আছে? তোমরা এখানে যে আন্ডারলাইন শব্দগুলো আছে সেই আন্ডারলাইন শব্দগুলো সমার্থক শব্দ তোমরা শুধু সমার্থক শব্দগুলো মনে রাখবা গোড়া চেয়ে তোমাদের মনে রাখার দরকার নাই শামিমা হ্যাজ ফেসড দ্য ডার্কেস্ট অ্যাসপেক্ট অফ লাইফ Shamima has faced the darkest aspect of life. Aspect. The underlined word aspect means. Appearance. The tragedy in Shamima's life could not defeat her spirit. The tragedy in Shamima's life could not defeat her spirit. The tragedy. In Shamima's life would not defeat her spirit. Here the underlined word spirit means strength. Spirit means strength. Okay, আমরা তাহলে পাঁচটা এই পাঠ্যাংশ থেকে বা এই লেসন থেকে আমরা পাঁচটা এমসিকিউ শিখলাম এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন শিখলাম পাঁচটা প্রশ্নেই আমরা দেখলাম যে সিনোনিম বা সমার্থক শব্দ চাওয়া হয়েছে আমরা পাঁচটা শব্দের সিনোনিম বা সমার্থক শব্দ আজকে আমরা শিখলাম নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা এই পাঠ্যাংশ থেকে আমরা যে প্রশ্ন বা কোশ্চেন যে ধরনের কোশ্চেন হতে পারে বা যে ধরনের প্রশ্ন হতে পারে সেই প্রশ্ন বা কোশ্চেনগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা শিখব তো এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে